السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. صدق الله العظيم. সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মুহিব্বিন ইকরাম, আমার সমবয়সী আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আত্মীয় স্বজন যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা রাখার জন্য আকাঙ্ক্ষা ইরাদা করেছি। বাকি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরানে মজলিস, বাংলাদেশের কয়েকটি জেলা থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন, সব জেলা নয়, আগামীকাল যারা আসবেন, তার পরের দিন আসবেন, এইভাবে এই তিন চার দিন যাবতীয় আমাদের খণ্ড খণ্ড করে এই বিশ্ব ইজতেমার পরিক্রমা এটা চলবে, বাকি আল্লাহ ভরসা। সম্মানিত সুধী, আমার সমবয়সী যারা আছেন, মুরব্বিক্রম যারা আছেন আর ওলামাক্রম যারা আছেন, সবার নিকটে আমার আকুল আবেদন আর ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আল্লাহ পাক যেভাবে রাখছেন ওইভাবে শুকরিয়া আদায় করি। আমার দরদি বন্ধু বলেছিলেন, তুমি জিহালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। সকল পরিস্থিতিতে যেভাবে থাকে, যদি খুশি থাকেন আল্লাহ পাকেও খুশি হন, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন, আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আগামীকাল যারা আসবেন, যে কয় জেলা আসবেন, আজকে 9টার মধ্যে আমরা মাহফিল শেষ করতে চাই, এই বাকি আল্লাহ ভরসা। আর এই যে আশা হয়েছে, আর এই যে যাওয়া হলো, এর ভিতরে কি কাজ করে বুঝতে হবে। কাজ করে প্রেম, কাজ করে ভালোবাসা, আকুতি, বিনয়বনতা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। পাশ করলে, পাশ যখন করা হবে, পরীক্ষার প্রশ্ন তখন আসে, পরীক্ষা হলে পাশ করা যাবে, পরীক্ষা ছাড়া পাশ হবে না। বিএ পাশ যারা করছেন, পরীক্ষা ছাড়া কি পাশ করছেন? পরীক্ষা হয়েছে, আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে, পিতামাতা পরীক্ষা করেন সন্তানকে, পীর শায়খ পরীক্ষা করেন তার মুরিদদেরকে, প্রেমিক প্রেমিকাকে পরীক্ষা করে, প্রেমিকা প্রেমিককে পরীক্ষা করে যে ভালোবাসছো নি। দাদা হুজুর কাল বলছিলেন, একটা ওয়াজে এক পিঁপড়া আরেক পিঁপড়া নিয়ে দুস্তয়ে পড়লে, বুঝছেন কথা, খেলা ওই বাসা, এক পিঁপড়া আরেক পিঁপড়া নিয়ে দুস্তয়ে পড়লে, পিঁপড়া পিঁপড়া নিয়ে খুব ভালোবাসে, পিঁপড়া নিয়ে বলে, কয় দোস্ত মোরে যে ভালোবাসা, এর পেরমান কি? কয় কি পেরমান চাও? কয় নদীর ধারে যে উলির মেধা আছে, পিঁপড়ানি পিঁপড়ারে বলতেছে, নদীর ধারে যে উলির মেধা আছে, উলির ডিপি, ওই উলির মেধা মুহে করিয়া নদীর উপারে কি নিতে আরবা? হ্যাঁ পারম। কয় যদি পারো তাহলে বুঝবো যে তুমি আমারে ভালোবাসছা। কয় ঠিক আছে। পরে নদীর ধারে যাইয়া ওই পিঁপড়ানি গাছের উপরে উড্ডাহে দেয়, পিঁপড়া করছে কি উলির ময়দানে মুহে করিয়া এই ঢেউয়ের মধ্যে দিছে সাঁতার, সাঁতার দিয়ে কি থাকতে পারে? মোড়ো পারে নাই, পানির মধ্যে তলিয়া গেছে। ওই পিঁপড়ানি গাছের থেকে বলে, আহারে তুমি মোর জন্য জীবনটাই দিলা, একটা পিঁপড়া আর এক পিঁপড়ানির জন্য জীবন যদি দিতে, আরে তুমি মানুষ হইয়া তুমি আল্লাহর জন্য রসুলের জন্য কি প্রেম দিতে আরো না, একটু জীবনে কি দিতে পারো না? দাও নাই জীবন, দিলা না মাল, দিলা না জীবন, পাইবা কি?
আল্লাহ পাকের সৎ করেন সূরা তাওবার মধ্যে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন ব্যক্তির নিকট, ব্যক্তিদের নিকট থেকে আল্লাহ পাক কিনছেন দুইটা জিনিস, একটা হলো তার জান, তার মাল বিক্রি করছেন, একটা ওটা হলো জান্নাত। আল্লাহ পাক দিছি, আল্লাহ পাক দিবেন, জীবন দেন নাই, রক্ত দেন নাই উহুদের ময়দানে, বদরের যুদ্ধে, তবুকে এই জীবনের মালিক যিনি, জীবন চাইলে তাকে দিতে হবে। তাহলে ভালোবাসার প্রমাণ এই হবে, পরীক্ষা হবে, পরীক্ষার পরেই হলো পাশের হলো প্রশ্ন। ভালোবাসার একটা দাগ আছে, ডিমার্গেশন আছে, ওই পর্যন্ত পুষতে হবে, ওই পর্যন্ত পুষতে হবে। অনেক ঝড়, অনেক ঝুরি, অনেক টর্নেডো জীবনের উপর দিয়ে আসবে, এই সকল ঝড় আপনার আমার দয়ান নবী, নবী হইয়া যে ঝড় গেছে শরীরে, পাগল বলছে, পাগল বলিস তোরা মোরে, তবু যদি ডাকে নাম ধরে, তবু যদি মনে রাখে মোর শোনে পথে রই দেখারে, তবু যদি মনে রাখে মোর শোনে পথে রই দেখা। পাগল বললে, বলল আরবের লোকেরা কারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, পাগল বলছে, তাকে ধাবড়াইছে, তাকে প্রস্তুরাঘাত করেছে, বৃষ্টির মতো ওই পাথর নিক্ষেপ করেছে তাইফের ময়দানে। আল্লাহ, শরীর দিয়া পবিত্র রক্ত ঝরছে, জুতা মুবারকের মধ্যে রক্তটা লেগে গেছে, নিজের শরীরের কাপড় কিছু দিয়া রক্তটা মুছছে, মুছে ফেলছেন। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ এমনটি কেন করেন? কয়, আমার শরীরের রক্ত যদি তাইফের জমিনে পড়ে, কেমন পর্যন্ত কোনো ঘাস ফসলাদের জন্মগ্রহণ করবে না, আমার উম্মতেরা কী করে খাবে? এরপরে পিছনে তাকায়, আকাশের দিকে তাকায়, কোনো গজব নাজিল হয়নি, আল্লাহ গজব নাজিল করো না, এ তাইফবাসীরা বুঝতে পারেন, আল্লাহ হেদায়েত দিয়া দাও। এর নাম পরীক্ষা, এটার নাম পরীক্ষা। রব্বি হাবিলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম কি করো, নিজের ভালোবাসার বস্তু এবার আমার, আমার রাস্তায় কুরবানি করো, তবেই সফলতা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ বয়সের কলিজার টুকরা পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য উদ্যত হয়ে গেল, তরবারি চালাইছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য আপন ছেলেকে তরবারি চালাইছে। কি ত্যাগ, কি হিসাবপত্র, আগুনে ফেলে দেওয়া হলো, আগুন নিভে গেল। এই সমস্ত পরীক্ষা কথা মনে করে করে এবার দেখি আপনার আমার জীবনের কি পরীক্ষা, কিছুই পরীক্ষা না। কেন, আমাদের সকলের পক্ষ থেকে একজন পরীক্ষা দিয়া মদিনার পবিত্র জমিতে চিঠি বসে সবসময় পড়তেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি দশা হবে, আমার উম্মতের কি উপায় হবে। এই জন্য বুঝি না কত সম্মান যা আল্লাহ পাক আমাদেরকে দিছে। হাশরের ময়দানে সর্বপ্রথম আমরাই জান্নাতে যাব, দয়াল নবীজি ওই মদিনার শরীফের মাটিতে আছেন, হায়াতে নবী তিনি আমাদের জন্যই আছেন, সব নবীকে আল্লাহ পাক উঠায় নিয়ে গেছেন। একটু বুঝতে হবে সময়ের দাম, সময়ের মূল্য দিয়া নবীর জন্য আসে পাগল যারা, ওই মজমাতে একটু বসেন, ওখানে আল্লাহর রসুলের মহব্বতের কথা বলা হয়। তোমার পিঠের মধ্যে কি লাইলেও তো তুমি কান্দো না, তোমার চোখে তো পানি আসে না, তোমার তো জিকির নাই, তোমার তো মহব্বতের সেই গতি নেই, তুমি তো জানো শুধু ঝগড়া, জানো শুধু তাকাব্বুরি, নিজেকে বড় মনে শুধু খালি করো। এইরকম করতে করতে কত মানুষের জীবন চলে গেল। আসেন একজন ভালো মানুষের হাত ধরছিলাম, যিনি ভদ্র, যিনি সভ্য, যিনি রসুলের আশিক পাগল, এই ক্ষণতন আধ্যাত্মিক জগতের একজন কালজয়ী নায়ক চলে গেলেন 2000 সালের মে মাসে, লক্ষ লক্ষ আল্লাহর আশেক এবং পাগলকে সুখ সাগরে ভাসিয়ে
চলে গেলেন, আবার হয়তোবা দেখা হবে। যদি প্রেম থাকে, ভালোবাসা যদি থাকে, ওই ভালোবাসার বন্ধন যদি ছিন্ন না করে থাকে পৃথিবীর বুকে, অবশ্যই দেখা হয়ে যাবে। হিসাব নিকাশ ওই সময় সামনাসামনি হবে। কি হিসাব, কি নিকাশ, কি পাওয়ানা, কি দেনা, কি লেনা, কি ছিল, সব একদিন সামনাসামনি হবে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, সেদিন মোর খবর দিও মুর্শিদের দরবারে, সোনার মদিনার পথ হতে ফিরে যদি আর না আসিয়া আমার নামে একটা বাতি দিও, খবর দিও। আর কবি বলছেন, আমার নামে একটি বাতি জ্বালাইও আর খবর দিও সোনার মদিনাতে, সোনার মদিনা শরীফে খবর দিও। আমি যাইতে পারলাম না আরব সাগর, তো পাড়ি দিতে আমি পারি না, আরব সাগর পাড়ি দিতে পারি না। আর আমি বাড়িতে আসি অসহায় অবস্থা, আমার খবর ডাউন মুর্শিদের দরবারে পৌঁছাইও। দাদা হুজুর কাবলা অসুস্থ হয়ে গেলেন, আব্বাও খুবই অসুস্থ এই বিল্ডিংয়ে। তখন আমরা চার পাঁচ ভাই বোন সবাই ওই ল্যাব দিয়া দৈরা রাখছিলাম, আব্বা খুব কাতর অবস্থা ছিলেন। দাদা হুজুর কাবলা বললেন, ওই আবুল বাসার কারি সাহেব, এই এত মানুষ মরে দেখতে আইলে, মোর খলিফার আইলে, আরে বারিস্টার সব মোর একটু দেখতে আইলে না, মই আর দুনিয়া তো থাকবো না, আমি তো চইলা যাবো, বারিস্টার সব কই, মোরে একটু দেখতে আইলে আব্বার খুব ভালোবাসতেন। দাদা বলতেন, তো বারিস্টার সাহেব হলো আমার একটা পালা আত্মি, পালা আত্মি দিয়া আমি জংলা আত্মি দরিয়া লই আই। তখন হয় আবুল বাসার চাচা যান বললেন, কয় হুজুর বারিস্টার সাহেব তো খুব অসুস্থ, মরে কি বাসে, কয়া কি হয়েছে? কয় বারিস্টার সাহেবের একটা রোগ হয়েছে, জন্ডিস। কয় হুজুর, কয় জন্ডিস কি? কয় বরিশালের বাসায় কয় কামাইল্লা রোগ, কয় কামাইল্লা রোগ হয়েছে, কহা কামাইল্লা রোগ হয়েছে, কামাইল্লার রোগ হলে তো কেউ বাসে না। বারিস্টার সাহেবরে মোর সালাম দিও, দোয়া করিয়া গেলাম বারিস্টার সাহেবরে আল্লাহ পাক ভালো করিয়া দেবে, বালক হয়ে গেল বারিস্টার সাহেব। আর ওই আধ্যাত্মিক জগতের ওই পাখি চলে গেলেন, ইসাক রহমতুল্লাহ চলে গেলেন বিদায় হইয়া, জীবনের শেষ সালামটা দিয়ে গেল, আর দেখা হলো না। এই যে একটা উপকার করলেন, আব্বা বললেন, যাই আবুল বাসার চাচা যেন আমি দুস্থ কইছি, এই জীবনে একটু উপকার আমারে করছে। তখন যদি বলতো যে হুজুর ঠিকই তো কইছেন, বারিস্টার সাহেব তো দেখতে আইলে না, তাহলে পীরের একটা মন খারাপ একটা বদ্ধ চলে যেত, তুমি তারে সুখে দুঃখে থাইক। এই জীবনে এমন কিছু ক্রান্তি লগ্ন হয়েছিল আবুল বাসার চাচা যান হুজুর, আমি দৌড়িয়া নাখালপাড়া তখন চলে গেলাম গাড়ি নিয়ে, কোনোদিনই যাই না চিনিও না, আমি ওনার পাশে যা দাঁড়াইছি। এরপরে ওই বার্ডিম হাসপাতাল গেছে, ওখানেও গেছি দেখছি, তারপরে সম্মান করছি। এরপরে আবার আসছে এমন একটা গাড়ি নিয়ে, ও গাড়িটা ওনার ভাঙ্গা চলে না এই না, পরে একটা গাড়ি আমি ওনারে হাদিয়া দিছি। এই করছি কেন? আমার পিতার কথা অনুসারে জীবনে কোনোদিন ভেদিবি করি নাই, কিছুই করি নাই। আল্লাহ, হাবিবুল হাবিবে হাবিবুন ও আদুবুল হাবিবে আদুবুন, বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর শত্রু তোমার শত্রু, এটা বুঝতে হবে, এটা খুব দার্শনিক একটি কথা। আপনাদের খেদমত আমার আরো, এই আধ্যাত্মিক জগতে যারা আসছেন, খালি এটা হলো সহ্য করে নেওয়ার হলো জগৎ, আর কোনো কিছু না। দুনিয়া অল্প কয়েকদিনের, কিছু দিনের জন্যে, সামনে আমরা হাইটা যাই ইনশাআল্লাহ তাআলা, বিজয় আমাদের শুনেছে। আর আব্বা বলছেন যে বেশি বুদ্ধিমানি করো না, পীরের উপরে বেশি বুদ্ধিমানি করো না। হ্যাঁ কি হেই হলো, এই যে এক পীর এক শায়েক বলছিলেন তার মুরিদ দিয়ে, হাতিকা গোস্ত খানা মানা হয়, হাতির গোস্ত খাইও না। এমন করে কয়েক বন্ধু মিলা
বনে গেছে, যাইয়া সেইখানে কোনো কারণবশত হাতির গোস্ত রান্দা হয়েছে, হাতির একটা বাস্তা ধরছিল এক বাড়িতে কাছে, ওইটা জবো করছে। ওদের খুব ক্ষুধার্ত অবস্থায় ছিল, খাইছে। একজন লোক তার পীর সাহেবের কথা শুনছে, ও আর খায় নাই কে। এমন সময় রাত্রিতে সেই হাতির দল হাতি ছুইটা আসছে, ওইটা দেখা দেখে সবগুলো লোকের হাতিতে মারছে, আর ওরে হাতি তার মারে নাই, ও বাইচা গেছে। যুক্তিতর্ক সব সাইরা দিয়া মুড়ি ধমারে নিজেকে বিক্রি করা, এটা হলো মুড়ি ধর, ওইটা হলো চিক্কা। আল্লাহ আল্লাহ। তা আমার পিতার জীবনের ভালোবাসার হিসাবপত্র মিলিয়া যারা চলছেন আল্লাহ পাক তাদেরকে সামনে আরও বড় আল্লাহ পাক বানাই। আল্লাহর ওলিদের খেলা এটা বোঝা যায় না, এটা বোঝা যায় না, বোঝার বেশি চেষ্টা করাটাও নিষেধ, বোঝার চেষ্টা করা হলো নিষেধ। দাখিল ওইটার মধ্যেই থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবি থাকেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যতক্ষণ পর্যন্ত থাকে অতক্ষণ পর্যন্ত তারা সাহাবার মর্যাদা, যদি বেশ কম হয় তাহলে কি হবে না, তা কিন্তু হবে না, বুঝতে হবে। কাজে যুক্তি কম, পাগড়ি বান্ধা নামাজ, আব্বা বলছেন যে পাগড়ি বান্ধা নামাজ পড়ো, কোন কোন ব্যক্তি হাত উঠাইছে কিনা। মাছ আলাই এক জিনিস, রাসূলের মহব্বত আলাদা আরেক জিনিস, মাছ আলাই এক জিনিস, তাকওয়া পরহেজগারি আলাদা আরেক জিনিস। যদি কেউ মনে করি যে এই দরবার যিনি প্রতিষ্ঠা করছেন শায়েক, তিনি এলেম একটু কম রাখতেন, একটু মাছ আলা কম জানতেন, এটা হলো খুব একটা ব্যাধি, অন্তরের ব্যাধি। এটা মাছ আলা ঠিকই জানতেন, তোমার আমার সে মাছ আলা উনি ভালোই জানতেন। এই অতএব কেউ কেউ মাছ আলার চুটে আমার পিতার চলে যাওয়ার জীবদ্দশার পরে এখন পাগড়ি বাদ দিছে, অনেক কিছু বাদ দিয়ে দিছে। শুক্রিয়া আদায় করি আমাদের আমার ভগ্নীপতি জনাব জজ সাহেব, সেই ছাত্র জীবন থেকে আব্বাকে যে পিঠ ধরছে বায়াত মুড়ি দিয়েছে, এরকম তো কোনো বেশকম নাই। অনেক ঝড় অনেক টর্নেডো ওনার উপর দেওয়া যায় সবই জানি, কিন্তু একচুল বেশকম এই সুন্নত ভাইয়ের এগুলোর মধ্যে নাই। ওই যে মেয়ের জামাই আসছে স্টেজে বসা, দাঁড়িয়ে রাখছে, আবার দেখো পাগড়ি বাঁধছে, জুব্বা পরছে, এগুলোর মধ্যে কোনো বেশকম না, ঠিকই লাগে আছে। কিন্তু পরিবারের আরও অনেক সদস্য আছে যারা পাগড়ি ছাইড়িয়ে দিয়েছে, পাগড়ি ছাইড়া দিয়াও আবার তর্কও করে আমার সাথে, মনে মনে কই যে যে মাছ আলা মোটামুটি জানি আমরা ঠিক, কিন্তু নবীর মহব্বতের চিহ্নরে পরিত্যাগ করতেছে। কিছু কিছু মহব্বত এক জায়গায় করতে করতে, একটু একটু মধু এক জায়গায় করতে করতে অনেকখানি মধু হয়, এটা বুঝতে হবে। এটা কাজেই আল্লাহ পাক যেন কবুল করেন, আমার পিতাকে ভালোবাসা হিসাবপত্র মিলিয়া তার আদর্শের হিসাবপত্র মিলিয়া সকল সদস্যই যখন সেই হিসাবে চলবে, সকলের ভক্তি সম্মান শ্রদ্ধা আল্লাহর পক্ষ থেকে আল্লাহই বাড়িয়ে দেবেন, আল্লাহই বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক সকলকে যেন এই মহব্বতের মধ্যে আসার তৌফিক যেন এনায়েত করেন। আমার আত্মীয় স্বজন সবাই ভালো, সব ভালোই বলি। এই আব্বার বই কেতাবটা বেদতত্ত্ব মহাস্বপ্ন উনি ভালো করে পড়ে পড়ে ও জানে বুঝে, কেউ আব্বার কেতাব পড়ে জানে বুঝে জ্ঞানগর্ভ আলাপ আলোচনা করে আমার পিতার জীবনের উপরে কেউ বই লেখে, আবার কেউ লিখিত বইয়ের বিরোধিতা সমালোচনা করে, বেশ কম আছে না? নাই। যেমন বাঙালি সুলতানা মুর্শিদ স্মৃতি একটা বই কেতাব লিখছে, লেখে ওটার আবার বিক্রি যে টাকাটা নিজে খাইব এই চিন্তা করে নাই, লেখে ওটা আবার আমারও দিয়ে দিস, দরবার মানে আমাকে দিয়ে দিস, ওটা বিক্রি করে আমি এই টাকা নেই। তো অন্তর নাত্মাটা কি বড় কম,
আমার পিএইচডি ডিগ্রি হয়েছে, ডক্টরেট ডিগ্রি হয়েছে, ডক্টর মনির সুলতান আব্বা বলছে অনেক বড় অভিজাত আর মুর্শিদ সিতা কেতাব লিখছে এই যে। তারপরে দর্শন ভিত্তিক একটা রচনা প্রবন্ধ লিখছেন জশ সাহেব, কত সুন্দর জ্ঞানগর্বর হিসাবপত্র। কেউ লেখে, কেউ আমার পিতাকে চিনে, কেউ লেখে, কেউ বা পারিবারিক সদস্য কেউ বলে কেতাব ভুল, ফেলে দাও, পুড়িয়ে ফেলো, ব্যাস কুমার সেনার নাই। আমি তাদেরকে অনুরোধ করি বোঝার চেষ্টা করো, একজন জ্ঞানী মানুষ জ্ঞানের উপহার দিছে, তোমাদের জ্ঞান এতই কম, বুঝতে না পারার জন্যই তোমরা এই কথা তোমরা বলো। ও তো এখানে কথা বলেন না, তো আসতে বোঝার জিনিসটা, মূল্যায়ন জিনিসটা, এটা হলো আলাদা জিনিস। এটা মানুষের ভিতরে যখন স্বার্থের কথা যখন আসে, ভালো কথাও তার ভালো লাগে না, ভালো জিনিসকেও সে একটু বাঁকা করেই দেখে। জিনিস স্বার্থ, কোনো স্বার্থ স্যার আমি দরবারকে ভালোবাসি, কোনো স্বার্থ স্যার আমার পীরকে সাইকে ভালোবাসি, ওই ব্যক্তির ভালোবাসা অনেক ঊর্ধ্বের, বুঝতে হবে। এটা তোমাকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাই আমার কোনো লেনদেন নাই, কিছু নাই, আল্লাহ দেখবে। আল্লাহ যদি কাউকে চুল ধরে টাইনে উপরে উঠান, মানুষ তার ঠ্যাং ধরে নিচে নামাইতে পারে? কখনোই পারবে না। কাজেই তারা নাই জান্নাত অনেকেই তো আমরা চিন্তা করি না, ভাবি না, ভেতর বইটা চিন্তা করি না, ভাবি না, ভাবনা নাই আমাদের। বাহিরেই কিছু সমালোচনা আছে, নিজের পরিবারের মধ্যেও এটাকে সহ্য করতে পারে, আমি কেন, আমার পিতা তার বই নিয়ে লেখা নিয়ে কথা আলোচনা সমালোচনা। আল্লাহ পাক যেন পূর্ণ হেদায়েত নসিব করেন। এই দরবারের আদর্শ, এই সুন্নত, এই পাগড়ি সব সহকারে আর পিতার প্রতিষ্ঠিত এই দরবারের হিসাবপত্র মিলিয়া পারিবারিকভাবে যারা সম্মান শ্রদ্ধা নিয়া চলবে, আল্লাহ পাক তাদের সম্মানকে তুমি আরও বেশি বাড়িয়ে দাও, রহমত বরকত তুমি করে দাও, অফুরন্ত রিজিকের ভাণ্ডার তোমার হাতে আল্লাহ তুমি কবুল করে নাও। যেখানে রিজিক নামে অবতীর্ণ হয়, এই জিকির এইভাবে করে করি এটারও বিরোধিতা করা হচ্ছে। জিকির তো করেই না তারা, আমলের মধ্যে নামছে এবং হালকায় জিকির এরকম করি এটারও বিরোধিতা করা হচ্ছে। অথচ হাদিস কি পড়ছে আমার সন্দেহ, ইজা মারর তুম বিরিয়াজিল জান্নাত ফারতাউ, জান্নাতের বাগানের নিকট দিয়ে যখন যাও তোমরা, ওখানে শরীক হও, তার ফল আহরণ করো। বলা হলো কি জান্নাতের বাগান? হালকাই জিকির। হালকাই জিকির অর্থ গোলাকার বৃত্তাকার হয়ে বসে জিকির করে। এ জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ ইউবাহি বিকুমুল মালাইকা, এইভাবে বসে আমরা জিকির করি এটা মনোপুত হচ্ছে না, এটা ভালো লাগতেছে না। এটা আল্লাহ আল্লাহ, আপনি আমি জিকির চালিয়ে যাই, আল্লাহ পাক যেন পূর্ণ হেদায়েত আল্লাহ পাক যেন নসিব করেন, আমার পিতাকে চিনা জানার হিসাবপত্র যিনি করে নেন, যার ভিতরে পৃথিবীর কোন লোভ ছিল না, নির্লোভ মানুষ ছিলেন, অত্যন্ত উচ্চমানের একজন ভদ্র সভ্য ছিলেন, সেই আদর্শ যেন থাকতে পারি, আর আমি নগণ্য বান্দা সেই আদর্শ যেন থাকতে যেন পারি। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করেন, ওলামায়ে কোরআন ওলামায়ে দ্বীন আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর আর আরেকটি কথা হলো এই, আমাকে একটি একটু পাহারাদার নিযুক্ত করে আসলে বসাই গেছেন, আর কিছু না। পাহারাদার, পাহারাদার বাংলা কথায় হলো মিনতি, বাংলা কথা হলো চাকর। এই দরবারের প্রতি, সব কিছুর প্রতি, বিষয় সম্পত্তির প্রতি সামান্য কোনো লোভ লাভ সামান নাই। আমি শুধু চেষ্টা করি আমার পিতার প্রতিশ্রুতি বাগানটা সাজাই গেলেন, এটারে মানে কায়দাকাটু ঠিক কেমনি রাখা যায় এটুকের জন্যে। তাছাড়া আমি ছোটোবেলার থেকেই আমার যেটা ভালো লাগে আকর্ষণের জিকিলে, এগুলো আমি দানই করছি। এটা
মোটরসাইকেল কিনছিলাম, মোটরসাইকেল দান করে দিছি। একটা ঘড়ি আসলো হাবিলুদ্দির পোলা দিছিল 1,60,000 টাকা দিয়ে, রাডো ঘড়ি। ওটা আমার এক আত্মীয় যাই কিছু আমার বাইরে ওটা দিয়ে দিছে। এরপরে হন্ডাটা সুলতান মানুষের দিছি, ইরি মেশিন করে ওটা খাইছে। আপনার আমার তো 3 সেট আসলো গলা টলা ইটি, কিছু মাদ্রাসা দেওয়া হয়েছে, কলা বাগান বাথরুম টয়লেটে কাজ লাগানো হয়েছে, আর ওখানে মসজিদের জন্য লাগানো হয়েছে। এটা এই তালেই তো আছে। এরপরও যে যেটুকু আব্বা করে গেলেন কষ্ট করে, এটা একটু ঠিক থাকুক যে কিরাজকার করে মানুষ, এ আমার উদ্দেশ্য এইটুকু খালি। এমনার এটার জন্য যদি আমার কোনো বিনিময় কাউকে দিতে হয়, বিনিময় দিই, বিল্ডিং করে দিই, আরও যা কাছে সব দিই, শুধু মেহরবানি এতটুকু যে ঠিক জানিয়ে থাকে। আমি গোলাম মিন্তি চাকর এটা যেন সঠিক থাকে, এইটুকু খালি চেষ্টা, এটার কোনো কিছু না। শত হলো আমি মেন ব্যক্তি হিসেবে আছি, এখান থেকে দূরে গেলে দরবার চলবে কিন্তু আমার পিতার প্রতিষ্ঠিত স্মৃতিটা নষ্ট হয়ে যাবে। এটা যে যত যাই বলুক না কেন, আওয়ামী লীগ অর্থ কি বলতে হবে? শেখ হাসিনা। শেখ হাসিনাই মানে হলো আওয়ামী লীগ, বিএনপি মানেই হলো খালেদা জিয়া। এটা বুঝতে হবে, খালেদা জিয়া বাদ দেওয়া অন্য কেউ বিএনপি যাই কিছু করুক ওটাই কাজ হবে না। শেখ হাসিনা বাদ দেওয়া আরও বড় শিক্ষিত মানুষ রাজনীতিবিদ যদি আওয়ামী লীগের নেতাকর্মী হয়ে খাড়ায় ওটাই কাজ হবে না। এটা কোনো এটা বুঝতে হবে এটা। আর এই যে জিনিসটা এখন আমি যাই কিছু করি না করি আব্বা খেলাফত দিচ্ছেন, আমার কথা তো ঠিক বৈশ রয়েছে, এটা তো ঠিক। এইটুক নিয়েই বাংলাদেশে মুড়িটা যেভাবে চলে না, আরেক জায়গায় গেলেই একই অবস্থায় আমারই হইব, সেখানে ব্যাগ মুড়ি সব চলে যাবো কারে, এটা তো পরীক্ষিত এটা। কাজে এই যা আছে সুন্দর মতো চলুক, ভালো মতো চলুক, সবাই শান্তিতে থাকুক। শান্তিতে থাকার কারণে আমার যদি কোনো বিনিময় করতে হয় যা কিছু করতে হয় সব কিছু করতে রাজি, কিন্তু আমার পিতা কবর থেকে কষ্ট পাক এটা তো আসলে আমি আমরা কেউ চাই না। এটা আল্লাহ যেন রহমত করেন, আল্লাহ যেন বরকত করেন। এই সুন্নত পাগড়ি জিকি আব্বা যেমনি কোসেন এমনি এমনি এটা চলুক, এটার মধ্যে সবাই এসে গেলে আল্লাহ বরকত হবে। আল্লাহ আমার আব্বার এক একটা কথাই গেলে অনেকেই পরিবারের সদস্য আমরা কেন বুঝি না, মানি না কেন? পীর চিনে পীর ধরো, পীর যদি হবে লইলে পীরের ধন কতকাল খাবে। এরা যদি কেউ কয় শির্ক, শির্ক তো আমরা কিছু বুঝি, এই শির্ক বুঝি, পীরের তো আল্লাহ খোদা বানাই নাই তা না। তিনি তোমার মুরব্বী, তোমার সন্তুষ্ট অনুসারে, তার সন্তুষ্ট অনুসারে সে যে দিক নির্দেশনা দেবে যদি করতে পারো তাহলে তোমার বাপ মানুষে খাবে। আব্বা বলছেন যে আমার আদর্শ আমার মধ্যে থাইকো তোমরা, তোমাদের ভাত মানুষে খাবে, ভাতের অভাব হবে না, তোমাদের ভাত মানুষে খাবে। এই কথাগুলি কেন অন্তরে মনে বিশ্বাস করতে পারি না, আমি হয়তো বিশ্বাস করতে পারি না এই জন্যেই। তো সেগুলো নিয়ে বসি আলাপ আলোচনা করিয়া এই সুন্নতের ইত্তেবা করি, জিকির করি, আমার পিতার কথাগুলির মধ্যে সিদ্ধান্তের মধ্যে সকলে আসলে এই রেজে খাইয়া শেষ করা যাবে না। এই যে পাগলরা, আরে খালি একটুখানি দোয়া দিতেছে না আমার, আমি তাই তো আলাপা কত উপরে আবার দিতেছে, আমি জানি যে কোন জায়গার মায়ের পেছ কোন জায়গায় কি। আব্বা একদিন বলছে এই তোমারই খেলাফত দিলাম, তুমি কি মনে করো তুমি আর পিরগিরি করতেছ? এই সমস্ত মানুষের ধোয়া নিও, এই সমস্ত মানুষের ধোয়া নিও, আর ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে দেখো করে তাদের ধোয়া নিয়ে আল্লাহ তোমার বড় বানাইবে। তো আমি সেটা করার চেষ্টা করি, হয়তো বা কোনো ভুল অপরাধ অথবা আমার আছে যেন, সেই জন্য হয়তো বা সকলের দোয়া আমি নিতে হয়তো পারি না। সকলে আপনারা আমার কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ধৈর্য সহ্য সব কিছু আল্লাহ পাক যেন দেন, এই আল্লাহ পাক যেন আরও আরও সামনে পরিবর্তন যেন আমাকে বানাইয়া দেন, এই যেন সামনে আরও ভালো হইতে পারি। আপনাদের দোয়াই তো আল্লাহ পাক আমারে কবুল করবে, এতগুলো পাশের পাগলের দোয়া আল্লাহ পাক আরও সামনে মারে নেব, অনেক ভুল ত্রুটি আছে দোয়া করলে আল্লাহ পাক আমাকে মাফ করবেন, সেটা নিয়ে সামনে হাঁটি। আর
এমন কিছু ভুল বেদবি যেন না হয় যে হাসরের ময়দানে আমার পিতার কাছে যায় আমি জিজ্ঞাসিত হই, আল্লাহ জ্ঞানটা যেন ঠিক রাখেন, আমাকে সুষ্ঠু বিবেকটা যেন ঠিক রাখেন, সকলের হকটা বুঝার তৌফিক আল্লাহ পাক যেন দেন, পূর্ণ হেদায়েত যেন আল্লাহ পাকে আমাকে যেন রাখেন। আর এই দরবারের যে নিয়ম নীতিগুলি এগুলো তো আমার পিতাই যে করছেন তা না, তার পীর শেখ ছিলেন তিনি করছেন, ইসাক রহমতুল্লাহ এত রোজ যেমন আল্লাহ পাকের উলি। তারপরে সেখান থেকে গেলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, যিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন আর কুফের পানিও চল্লিশ শতভর উঠে যেত, এমন তার পীর শেখ ছিলেন রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ, এমন একজন আল্লাহর উলি। তার পীর শেখ ছিলেন হাজি আহমদুল্লাহ মহাজির মক্কী রহমতুল্লাহ। এই বড় বড় মানুষদের আল্লাহর উলিদের এই নৌকার যেভাবে সন্তরণ করছেন ওইভাবেই আজ এটি ইসমানিগণ দরবার হিসেবে কার্যক্রম চলছে। এটার বিরোধিতা করা মানে পুরা সিলসিলার একটা বিরোধিতা করা। আবিনের নামাজ, এশাকের নামাজ, পাগড়ি, জায়নামাজ, টুপি, কেতলি, এগুলো হলো স্ক্রু বল্টু, এরা বুঝতে হবে। এটা আব্বা বলছেন যে এত বেশি যুক্তি খাটাইও না, যা কইলাম এটা পালন করো, এটা ওইভাবেই চলছে। মেহেরবানি করে প্রত্যেকটা সদস্য এটার উপর মহব্বত করে আব্বার লিখিত বই কেতাবগুলি কার্যক্রম এই সুন্নতগুলির মধ্যে যদি এসে যাবে 100% সঙ্গে সঙ্গে রহমত বরকত, এটা রহমত বরকত হয়ে যাবে। আর বংশে যে কোনো একজন মানুষের উপরে আল্লাহ পাক একটা বরকত বেশি দেয়, বরকত দান করেন, যেটা যদি করণ লাগে না ওই বরকত থেকে সবারই গ্রহণ করতে হয়। আর যার কাছে বরকত হয় উনাই উনি যেন আবার অভিমানী না হন, উনি যেন অহংকারী না হন, উনি যেন নিজেকে খুব বড় মনে না করেন, তাহলে ওনার কাছ থেকেও জিনিস চলে যেতে পারে। যার কাছে বরকত হয় তাকে অনেক সহনশীল নীতি পালন করে তাকে করতে হয়, তাহলে বরকত আরও বেড়ে যাবে। আরও সদস্য যারা আছে তারা যখন মনে করে আল্লাহ এত বরকত শান শকত আল্লাহ তাকে আরও বড় বানাও, আরও রহমত করো, আরও বরকত বাড়াইয়া দাও, কত খুশির সংবাদ। এইটা করে যখন খুশি হবে এই বরকতে আল্লাহ পাক অন্যান্য সদস্যকে ধন্য করে দিবে। আর যাকে বরকত দেওয়া হলো উনি যদি এই বরকতের নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আরও নিয়ামত ওনার বাড়াইয়ে দিবে। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আচ্ছা মনে করি যে বরকত হচ্ছে মানিকন দরবার শিবে, এটাকে থামানো সম্ভব হবে না ইনশাআল্লাহ তাআলা, এটা বরকত হবে, এটা চলবে ইনশাআল্লাহ তাআলা। আর বরকতের সাথে একাত্মতা ঘোষণা করে এ বরকত যিনি দিলেন তার প্রতি হৃদয় দিয়া মন দিয়া খুশি হলেন। একজনে বিল্ডিং করছে চারতলা, আপনি কী করবেন? রাত্রে বদ্ধ করবেন, আল্লাহ আমার বাড়ি সোনার ঘর, ওর বাড়ি বিল্ডিং, এবার ঠাটা পড়লে ওর বিল্ডিংয়ের মধ্যে ঠাটা পড়ুক, ওইটা ভেঙে যায় আমার সোনার ঘরটা রক্ষা হয়ে যায়। দেখা গেছে যে এই ঠাঁটা পড়ছে তো স্বর্ণ ঘরের মধ্যেই পড়ছে, ওইটাই চলে গেছে, এটাও তো ব্যাপারে আল্লাহ তারপরে বিল্ডিং হয়েছে, আল্লাহ কত সুন্দর রং করছে, ভালো হয়েছে, আল্লাহ আরও বড় হবে না আরও সুন্দর করে দাও, তা আল্লাহ খুশি হবেন, ওই বিল্ডিং তোমার বাড়িতে উঠবে, তোমার বাড়িতে স্বর্ণের ঘর থাকবে না। আর যদি তুমি তার সত্যতা করো আর তার বিরোধিতা করো মনে তোমার ভালো লাগে না, বোঝা যাবে তুমি তো ভালো মানুষ না। অতএব আসেন পীরের দরবারে যায়ার আসি, যায়ার আসেই না কিছু নেওয়ার চেষ্টাও করি। আমি ছোট মানুষ, এত জ্ঞান গরিমা বুদ্ধি এত নাই, এত এলেম নাই, মনের হৃদয়ের স্বচ্ছতা নিয়ে চলি, এইটুকু আমার এলেম, এইটুকু আমার জানা, ওইটুক নিয়ে সামান্য কিছু একটু এই জ্ঞান নিয়ে একটু চলি, আল্লাপাক বরকত দিতেছেন, বরকত চলছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর শেখ আল্লাহর পাগলেরা আমার পিতাকে ভালোবাসেন, ওই ভালোবাসা দেয়া যদি ভালোবাসেন তাহলে আমারে ভালোবাসেন, আর আমার পিতা আপনাদেরকে ভালোবাসছে তাহলে আমি আপনাদেরকে ভালোবাসব। ভালোবাসতে হবে না, ভালোবাসাবাসি হইতে হবে। অমুক অমুকে মারছে এক জিনিস, আর অমুকে মারামারি করছে আলাদা আরেক জিনিস, তবে ও আরও মারছে, হে আরও মারছে, এটা হলো মারামারি, আর ওমুখে মারছে, এটা হলো মারছে, একজন মারছে হ্যারে,
মারামারি হয় নাই। অতএব আমি আপনি আপনি আমাকে ভালোবাসছেন, ভালোবাসছেন, আমি তো ভালোবাসি নাই, আমিও ভালোবাসি, ভালোবাসা বাসি হবে। পীর দর্শন পীরিনী দর্শন তারও ভালোবাসা পাইতে হবে। অতএব দুই পক্ষের ভালোবাসাবাসি যখন হবে একটা প্রচণ্ড গতি হবে, এটা আত্মার গতির সামনে পৃথিবীর কিছু টিকে না। সাহাবাজবান কিসের গতি ছিল? আত্মার গতি ছিল, কলবের গতি ছিল। 313 জন সাহাবির সামনে বদর যুদ্ধে 900 থেকে 950 কাফের উড়ে গেছে। এটার কারণটা কি? আসেন কোনো কথা নয়, চক্ষু বন্ধ করে ধ্যান খেয়াল করি, ধ্যান খেয়ালের মাধ্যমে জিকির করি, বায়াত জিদু হয়ে থাকি, বায়াতের রশির বান ঠিক রাখি, আলো ঠিকই পাস হবে ইনশাআল্লাহ তাআলা। আর আমি মনে করি বিজয় সুনিশ্চিত, বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দেশের করোনা পরিস্থিতির কারণে খণ্ড খণ্ড মাহফিল হচ্ছে, এবার যদি সেই পরিবেশ যদি অনুকূলে থাকতো তো বিশ্বস্ত রূপটা কে মনে হতো আপনারাই জানেন। আগামীতে যদি পরিস্থিতি আল্লাহ পাক আগামী বছর ভালো রাখেন, আল্লাহর উপরে ভরসা, তো দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আমার পিতার প্রত্যেকটা কথাকে আমি সাংঘাতিকভাবে আমি সেটা ফলো করার চেষ্টা করি। আব্বা একদিন বললেন কি, পুরা জায়গা মাসিক মাহফিল হবে, আর ওই চকে যে জমি রাখা হয়েছে ওইটা বার্ষিক মাহফিল করো, আর তোমার আমলে 10 গুণ বাড়বে। কোনো একদিন সময় হবে ওই বাস স্ট্যান্ড থেকে সালাম দিয়ে যাইতে হইতে পারে। এ কথাগুলি কি বিশ্বাস হয় না? বিশ্বাস যারা করেন আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। এই বসেন বসেন, সৎ কাজে, সৎ কাজে ভালো নিয়ত করা খারাপ না, তাই না? নিয়ত করছেন যে অমুকে মসজিদ করছে একটা, এ এলাকায় আমি আরও 2টা মসজিদ করে দেবো আল্লাহর জন্য, এটা তো সৎ নিয়ত, সমস্যা কি আছে? এখন যা আছে আমি নিয়ত করছি 5 কোটি, 5 কোটি মানুষ কি কম? এটা কি জীবন কথা নেই? 1 কোটি বলে সারা জীবনে এই 9 মাস শুধু খালি যদি দেশ চালু থাকতো, এই আল্লাপাক নিয়ন্ত্রণে আসতেছে করোনা ইনশাআল্লাহ তাআলা দেখা পারবেন আগামী বছর। আমাদের টার্গেট 5 কোটি টার্গেট, প্রাথমিক অবস্থা 5 কোটি নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। এই এতগুলো আশেক পাগলের সাথে আমার পরিবারের সদস্য যারা আছেন বাহিরে, যারা কথা শুনতেছেন দূর থেকে, মেহরবানি করে তাড়াতাড়ি আমাদের সাথে সমন্বয় করেন, আল্লাহর জিকির আসেন, আল্লাহর কুতুব শুয়ে রয়েছে, দোয়া নেন, কোনো দিন কোনো দিকের কোনো কিছুই বাকি থাকবে, সব ফুলফিল হবে ইনশাআল্লাহ। এই প্ল্যাটফর্ম যা আছেন, এটা আব্বা যে কইরা থুয়া গেছেন, সবাই এখানে ওয়াজ বয়ান করবে না, করবে সবাই জানে, অনেক বিজ্ঞ ব্যক্তি আমার আত্মীয় স্বজন মধ্যে আছে, আসলে 10টা কথা শুনলে ভালো হবে না, সুন্দর হবে, 10টা কথা বলবে সুন্দর হবে, ভালো হবে, কেউ কাজ করবে, খেদমত করবে, আপনারা সম্মান শ্রদ্ধা করবেন, কত সুন্দর পরিবেশ এই করে যাবে আলহামদুলিল্লাহ। এমন সুন্দর কেউ সুন্দর একটু চালিয়ে নিতে পারে, চালিয়ে নাও আমি আর একটা জায়গায় চালাই, কত বন্ধুত্ব ভাব। এই আর আব্বা যেটা কইরে গেছেন, জিকির আজকার বাতাইছেন, নিয়ম কানুনগুলো মাইনাস হলো জানো, কত সুন্দর একটা পরিবেশ। আল্লাহ সবাই রে আল্লাহ পাক বড় করবেন, সুন্দর করবেন। এইটাকে আমি 2 নম্বরই কোনো কথা আমি বলি, আমি মনের থেকেই সেই জিনিসটা করি মেহরবানি করে। এমন কিছু মনের মধ্যে তখন কষ্ট লেগে যায় যেটা দরবারের সাথে সাংঘর্ষিক কিছু, এই জন্যে কিছু কিছু মনে কষ্ট আসে আসে, ওইটা সব সুন্দর হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। অতএব আমার পিতার একজন ভালোবাসার মানুষ এবং এ দরবারের একজন একনিষ্ঠ একজন সৈনিক এবং ভালোবাসার মানুষ, জীবনের দেবেন্দ্র কলেজের ছাত্র, এই তারপরে বল খেলার থেকে নিয়ে আরম্ভ করে এখান থেকে একটা পজিশনে আল্লাহ পাক যাদেরকে আনছে, এই আপনাদের মেজো হুয়াজান সহকারে, জামাই সহকারে, আমার বাগনের সহকারে, যথেষ্ট খুঁজ খেল, ওই কিছু কিছু করে টাকা আবার কিছু যোগাইয়া আমার ওই বাগনী সুলতানা আবার নতুন আবার 50,000 টাকার এক বান্ডেল আবার আনছে, আমার মুসাবা আবার দিছে।
এই চাকরির হালাল পয়সাটা কি মনে করে? ওনার দাম 50,000, ওনার দাম 50,00,000। খাটনি খাইতে কষ্ট করে বোরখা পইরা পর্দার মধ্যে থেকে এটা কি মনে করে? এটা ভালোবাসা না? এটা সম্মান শ্রদ্ধা না? সে কি আমার কাছে টাকা চায়? আল্লাহ পাক যেন বড় বানিয়ে দেন। এইভাবে করে আমার পিতার আদর্শে আরও যারা সদস্য সবাই যদি এইভাবে করে মহব্বত ভালোবাসা আসেন, তাহলে আল্লাহ সবাইকে বড় বানাইবেন, বড় বানাইবেন এবং সুন্দর করবেন। এটা তো একটা প্ল্যাটফর্ম, এখান থেকে জিনিস নিতে হবে। যে পাগল পয়সা থেকে জিনিস বেচা কিনি হয় এখানে, রহমত হয় বরকত হয় এখানে, ওই বরকত খালি কায়দা করে খালি নেছে দেখি তাই তো মেলাই এই বরকত আমি নিতেছি, এরকম খালি বরকত খালি নিলেই খালি কাম, আর কোনো কিছু না। আল্লাহ পাক যিনি কবুল করে নেন, রহমত করে নেন, সবার কাছে দোয়া দোয়া চাই, ভুল বেদবি মাফ ক্ষমা চাই। আরও আত্মীয় স্বজন যারা আছেন ত্রুটি বিস্তৃতি ছোট মানুষ, মানুষ তো আমি আমি তার নবী না, নবীর রসুল তো না, ভুল তো হবেই, স্বাভাবিক। রক্ত আছে শরীরে, গোস্ত আছে শরীরে, শয়তান কিছু কুমন্ত্রণা আমারও দেয়। আপনাদের পিছনে শয়তান যদি থাকে একটা, তা আমার পিছনে আছে 101টা, আমার পিছনে বেশি আছে একটু, কারণ শয়তান আমার খুব গুরুত্ব দেয়। গুরুত্ব দেয় মানে কি? যে ওনারে একটু ব্যাখ্যা তারা করা পারলেই অশান্তি হইব, ওনারে পথভ্রষ্ট করতে পারলেই লক্ষ মানুষ পথভ্রষ্ট হবে। অর্থাৎ আমার পিছনে শয়তান বেশি, এই জন্য আমার জন্য দোয়া করো আল্লাহ আমার পীরের পিছনে যত শয়তান আছে সব বাগাইয়া দাও। এটা কয়েন না যে ওই স্বজন গেল আল্লাহ আমার দিয়ে দাও, এটা আবার আরেক পেস হয়ে যাবে, তাহলে আপনার পিছনে যাই আল্লাহ। অনেকে দোয়া করে আল্লাহ আমার হায়াত দরকার নাই, আমার সব হায়াত কাইটটা আমার মোর্শেদ দিয়ে দাও। এই দোয়া কেন করেন? আল্লাহ আপনারও হায়াত আল্লাহ বাড়িয়ে দেন, আমার হায়াতও বাড়িয়ে দেন। আপনি তাড়াতাড়ি মইরা গেলেন, আমি সংসার করুন কারে নিয়ে? আপনার বেশি দিন বাঁচার দরকার আছে না নাই? আজকে আল্লাহ দোয়া করো আল্লাহ আমাদের সবার হায়াত তুমি বাড়িয়ে দাও, আমার পীরের শায়েখের হায়াত বাড়িয়ে দাও, ধনজনে মানে সম্মানী বানিয়ে দাও। সেই টাকা পয়সা দিয়া ইসলামের রাস্তায় আর এই তরিকতের রাস্তায় যেন আমি যেন চালাইতে পারি, আমি যেন মসজিদ মাদ্রাসায় বিশাল এই দরবার কমপ্লেক্স বিশ্বস্ত এই পটলের ময়দানে আমি যেন দিতে পারি। আল্লাহ তুমি আমাকে দাও, দিবানা আমাকে দিবানা তো দিবাগারে কও দি, এই আগামী মাস থেকে আরম্ভ করো, নাহলে আমার সমস্যা। এরপর আল্লাহর কাছে কইবেন, আপনি আল্লাহর কাছে কন না, চান মার কাছে, বাইরের কাছে, বাপের কাছে 2,000 টাকা দেন, আল্লাহর কাছে কেন না? আল্লাহ আমার 10,000 টাকা দরকার, তাতে টেবা দিয়েছো তুমি? এই সমস্ত কথাগুলো আল্লাহ শুনে, আল্লাহ কথার উত্তর দেয়, কিন্তু আপনার আমার অসহায় কান, এ কানে সেই কথাগুলি আর শুনি না। ওই যে বলছিলেন মুসা আলাইহিসসালাম জমানে, আল্লাহ তোর যদি পাইতাম আমি তোমার কিছু ঘাস কেটে খাওয়াই, তোমার যদি পাইতাম তোমার সিংহে তেল লাগাই দিতাম, তোমার যদি পাইতাম আমি একটু গোসল করে দিতাম। মুসা আলাইহিসসালাম ওই জায়গাতে জানার বানে, আল্লাহর কি গুরু পাইছ তুমি? তো সিংহে তেল দিবা, ঘাস কেটে খাইবা, গোসল করাইবা। লোকটা চুপ হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর সাথে কথা বলতে গেলেন, আল্লাহ পাক বলেন, মুসা আমার একজন ভক্ত আমার একজন পাগল, ও তো কথা বলতেছিল আমি শুনতেছিলাম ওখানে, আমি তো তোমাকে এই জন্য নবদ দেয়নি যে আমার একটা ভক্ত পাগলের সাথে আমাকে সাথে তুমি পার্থক্য তুমি বিচ্ছিন্ন করে দাও, তুমি জুদাই করে দাও। মুসা আলাইহিসসালাম গেলেন, বললেন, পাগল কি জানি বলতেছিল আবার বলো দেখি। আর তো হবে না, আর তো হবে কি ভাব কি হিসাবপত্র? হ্যাঁ দাদা হুজুর কালে বলছেন, এই স্যান্ডেলের ফিতা ছিলে গেলে তো আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে চাইতে হবে। এই শিক্ষাই তো দিচ্ছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বিপদ তরায় দাও, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। এবার আল্লাহ পাক খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রাজিক, আল্লাহ উকিল, আল্লাহ অভিভাবক, যে আল্লাহ তোমাকে সব কিছু করেন, ও আল্লাহ তোমার টাকার ব্যবস্থা করতে পারেন, তোমার পাঞ্জাবি ছিঁড়ে গেছে আল্লাহ তুমি তো লালন পারো, পাঞ্জাবি ছিঁড়ে গেছে পাঞ্জাবি দিয়ে দেবো তাদের, যদিও একটু কেমন কথা শোনা যায় ঠিকই আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে। আল্লাহ গ্লাস আসলে ভেঙে গেছে, আর একটা গ্লাসের ব্যবস্থা করে দেবো, ঠিকই আল্লাহ পাক দিবেন, এটা এই ভরসা শোনা নাই।
এই তাওয়াক্কুল ভরসা দিয়া আমার মসজিদের পরিষ্কার নেতৃত্বে টেকটপ থেকে তেতুলা পর্যন্ত প্রচন্ড গতি নিয়া কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। প্রত্যেকটা জায়গায়, অলিতে গলিতে, প্রত্যেকটা সব জায়গাতে যেখানে পারেন সেখানে বায়াতের দাওয়াত দিতে হবে। বায়াত আত্মার সাথে স্বামী স্ত্রীর বন্ধন, আত্মীয়তার বন্ধন, ছেলে পিতার বন্ধন, আত্মীয়তার বন্ধন, শ্বশুর বাড়ির বন্ধন, আত্মীয়তার বন্ধন, খালাতো ভাই বোনের বন্ধন, আত্মীয়তার বন্ধন, আত্মার সাথে আত্মার বন্ধন হলো পরমাত্মীয়। একটা হলো আত্মীয়, আর একটা হলো পরমাত্মীয়। এই পরমাত্মীয়র সাথে কোনোদিন দুনিয়ার কোনো কিছু খাটানো যাবে না, কোনো লোভ লালসা নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। এটা এটার গতি সাংঘাতিক, এটার এমন গতি সারা পৃথিবী উলট পালট করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। অন্য দেশের মানুষও যদি থাকে, চীন, জাপান, অন্য মানুষ, ওর কথা খালি একটা বোঝাবের পারল, খালি ওর ভিতর রুহু আপনি দেখতেছে না, ওই রুহু আপনি দেখেন না। রুহু তো ঠিকই আছে, রুহুর সাথে রুহুর দর্শন হয়ে গেছে, ও এখন দৌড়াবে কেমনে কেমনে করে ও নিজেই জানবো না ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন। আল্লাহ যেভাবে রাখছেন সংক্ষিপ্ত আকারে, এটাই বিশ্বস্তমার এই কথাই হচ্ছে, এই আলাপ আলোচনাই হচ্ছে। জিকির হলো, বয়ান হবে, জিকির হবে, বায়াত মুরিদ হয়ে আত্মার শক্তি বাড়ে, পরমাত্মীয় প্রতিষ্ঠা করে মানিকগঞ্জ দরবার শরীফ থেকে বায়াত মুরিদ হয়ে বেরেতে ফাঁক সুন্নতের ইত্তেবা করে সকাল সন্ধ্যা জিকির করে আত্মার শক্তি বাড়িয়া মাঠে ময়দানে নামতে হবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহল্লায় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। আমাদের চার পাঁচ দিন পর্যন্ত এই মাহফিল চলবে বিভিন্ন জেলা, ওই জেলাবারে আমরা ঘোষণা দিয়ে দিছি ওই জেলার মানুষগুলো আসবেন। এখানে মহিলাদের কোনো ব্যবস্থা করা হয় নাই, সাবধান, কোনো মহিলা আসার কোনো সুযোগ নাই, সব নিষেধ করে দেবেন। শুধু পুরুষরা আসবে, আমাদের ভিতরে কমপ্লেক্সে দোয়া হবে, জিকির হবে, এভাবে করে আমরা চলে যাব। এই যে সাক্ষাৎ হলো, এতগুলো মানুষ আল্লাহর হইলে, একটু দোয়া হলো, এইটাই আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমি নগণ্য বান্দা দোয়া করতে পারি না, আপনারা সকলে দোয়া করবেন, সকলের জন্য সকলে দোয়া করি। আমাদের মাহফিল রাত 9টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ তারা। পরবর্তী ক্ষেত্রে যারা আছেন, বয়ান, বক্তৃতা, কথাবার্তা, আলাপ আলোচনা রাখবেন। একটা আমার পিতার জীবনী থেকে একটা কথাও যদি কেউ বলে, এ কথাটা কত মূল্য, কত ভালোবাসা, কত প্রেম ওটার মধ্যে। প্রেম ভালোবাসা ছাড়া আমার পিতার জীবনের কথা কখনো আসতে পারে না। সে আমার পিতাকে নিয়ে চিন্তা করে, সে সমালোচনা করা, সে ভালোবাসার হাত দিয়া মন হৃদয় করে তার কথা শোনা দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন, রহমত করে নেন। আর সব যারা সামান্য কিছু দিছেন, আমি দোয়া করি, হে আল্লাহ ওসমান গরির মতো ধনী বানায় দাও, ধনী জানে মানে সম্মানী বানায় দাও, রহমত বরকত করে দাও। আর আজকে যারা আসছেন নতুন পুরাতন, সকলে বায়াত হত নিয়ত যদি করে থাকে, নিয়ত করি, আমি এখন বায়াত মুরিদ করে নিলাম, সব ইনশাআল্লাহ তাআলা সব করবেন। আমার কোনো শোক আফসোস, আমি ভয় হবে না, আমার যে গুণ কম তাও না, আমি যে অবস্থার মধ্যে দরবার চালাইছি 100% শুধু এই পরিস্থিতিতে যদি দরবার কেউ বসতেন, 3 মাসও টিকতে পারবো না। কারণ আমি সন্ধ্যার সময়ও ক্ষুধার্ত অবস্থায় থাকি, তখনও মানুষের সাথে হাসিতে কথা বলি, কিছু খাই, খাই মাগরে নামাজ পড়ি, এইভাবে করে আমার জীবনটা চালাইছে। আসেন না কেউ কয়েকদিন, একটু ট্রেনিং, একটু ট্রেনিং দেন কয়েকদিন। এই যে যে ধৈর্য নিয়ে, যে সিস্টেম নিয়ে চলি, আর কত টাকা ঋণ রাখি, এটা ওটা করি, এই 14 রকমের ভেজাল নেই, পিরিগির করে বহু ঠেলা, এই জিনিস চিকিৎসা করি, ভূতের চিকিৎসা করি, পিসাসের চিকিৎসা করি, পোলাফান হয় না, পানি ভরা দিই, তেল ভরা, নিয়ে যাবো তেল, হাতে কত ডইলে নেওয়ার লাগে, ভিটামিন D3 যে নিব হয়, রোদে থাকার লাগে, এটা ওটা হ্যান ত্যান, কত যে ঝামেলা সারাদিন করি, যা কল্পনা করতে পারবো না। এটা করার একটা মানুষ যে টিকা আছে তাই কর না, আবার কি আর বিশ্বস্ত ইরা কর, মনে মনে কর দূর ভাব দিয়ে দেই, আমার জান সারাই। এই 7 এই 2 মাস যাবৎ একটা বিশ্বস্তমার কার্যক্রম চালাইয়া বিশাল প্যান্ডেল, নিম্নের প্রায় 1 কোটি টাকার মতো খরচ হয়ে যায়, বিশাল এটা কইরা, এটা কি সোজা মোজা ঠেলা, এটা
তিন কোটি টাকা লাগছে ৪৫তম সমাবর্তন অনুষ্ঠানে, ওই যে আমার বাগনের স্বর্ণপদক দিল জিল্লুর রহমান সাহেব, আমি আবার অনুষ্ঠানে ছিলাম, আমার পিএইচডির অ্যাওয়ার্ড দেওয়া হলো, ওখানে ৩ কোটি টাকা লাগছে প্যান্ডেল, সেখানে এই এই প্যান্ডেল ৮,০০০ বাথরুম টয়লেট, কত কী পরিমাণ বাজারটা হতে পারে, এই সোজা মোজা কারবার এটা, এটা করে তিনটা দিন মাহফিল চালে সমাপ্ত করে একটা মানুষ টিকে কতক্ষণ কর, যাই কিছু হোক এই পরে কদিন বা দিয়ে থাকে মানুষ এসে খালি দেখা করে যাবো, পরে দেখলাম তো মানুষের বলে লেতে এটা আর কোলাম যাবে না, যা হয়েছে ঘোষণা যা হয়েছে হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সামনে না যাবো ঘটনা একটা ঘটে যাবো পৃথিবীর বুকে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য দোয়া করছি আল্লাহ মানিকগঞ্জের যারা আছে হায়াত বাড়িয়ে দাও, বেশি বেশি হায়াত বাড়া দাও, টাকা পয়সা পাঁচশো যত দেওয়া দাও, আর আমি নগণ্য বান্দা আমারও তুমি বেশি হায়াত বাড়িয়ে দাও, বিশ্বের মঞ্চে মানিকগঞ্জের মানুষের নামটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কালামা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের প্রচন্ড গতি আসে, জিকিরের মধ্যে কি আসে, ধ্যানের মধ্যে কি আসে, খেলের মধ্যে কি, তা পৃথিবীর মানুষ জানবে ইনশাআল্লাহ তাআলা। পীর মুরিদের বিরোধিতা যারা করে, আত্মার বিরোধিতা করে, বায়াতের বিরোধিতা করে, জিকিরের বিরোধিতা করে, এরা কোনো একদিন জানবে যে না আসলে শক্তি কি এটার মধ্যে আছে। রোহের আত্মার জগতের শক্তি হলে পরে এক আত্মার এক আত্মার উপর প্রভাবান্বিত হয়ে এক আত্মার এক আত্মাকে টানবে, না হলো আত্মার ধর্ম যেরকম সুবহানাল্লাহ, ওই আত্মার শক্তি বাড়ানোর জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নেগেটিভ পজিটিভ আয় রেহে বার করাবি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জিকির করেন আর দোয়া করতে থাকেন আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ তরিকতের কাজ খেদমত করার জন্য কবুল করে নাও, আল্লাহ তরিকতে মানুষ উঠাবো আমার এই খেদমত কবুল করে নাও, বুঝতে হবে কোন খেদমতে যখন লাগো না আল্লাহ তখন তোমার দুনিয়া রাখো কিল লিগে, এটা খুব সাংঘাতিক কথা। নিয়ত করে ভালো আল্লাহ মসজিদ করবা চাইতেছি, এই মসজিদ না করে আমার তুমি নিও না, তাহলে তোমার সৎ কাজের খেদমত আল্লাহ পাক কবুল করবে। আমি তো শুইতে শুতে রাত দেড়টা দুইটা, গতকাল রাত দেড়টা দুইটার সময় শুয়েছি, এর আগেও তাই উঠা যাইছে আবার ৪টা ৫টার দিকে, ২ ঘন্টা বলছি না আমি, ২ ঘন্টা ঘুম হলে যথেষ্ট হবে, কোনো ডাক্তার যদি ডাক্তার বাবু আমার সামনে, মানুষের ব্রেনের রেস্ট শুধু ২ ঘন্টা, তবে সাউন্ড স্লিপ হতে হবে, গভীর ঘুম হইতে হবে ২ ঘন্টা রেস্ট পাঠাইছে তো আল্লাহ পাকে মদত বন্দির জন্য, বৈশা থাকবো কি এমনিকা, আদম সন্তান পিঠটা সোজা করতে পারে এই পরিমাণ খাবার খাবে, এর বেশি খাওয়া তার জন্য নিষেধ। আমরা ৫টা ৬টা তরকারি দেখাই, এটা তো ঠিক না, এটা আপনারাই দেন, আমার আমি গেলে ১২-১৪টা তরকারি দেন, সেটা হলো আলাদা কথা, মুসলমানের জন্য মুসলমান আয়োজন করতে পারে সেটা অন্য জিনিস। এই পাঠাইছে তো আল্লাহ পাক ইবাদত বন্দেগীর জন্য, মাত্র পিঠটা সোজা করে যায় পরিমাণ খাবার খাইতে হবে, ২ খণ্ড কাপড় তার শরীরটাকে ঢাকতে পারে আর তার থাকার জন্য একটু বাসস্থান, হিসাবে দেখুন তো কত বেশি ব্যবহার করি আমরা, কত কিছু করি, তাও আল্লাহ নিয়া মত নিয়া করি, আল্লাহ মাফ করে দিস, পান্তা পাতার কাঁচা মরিস আল্লাহ দিয়ে পার করিস, এখন যত খান খান দেখে চালাই যাইতে হবে কোনো কথা নাই, বৈশা থাকলে সময়ের হিসাব নেওয়া হবে, বৈশা থাকার কোনো কায়দা নাই, হয়তো বই পড়তে হবে, কেতাব পড়তে হবে, কেতাব পড়লেও হবে না প্রচার করতে হবে, বাল্লু বান্নি ওয়ালাও আয়া একটা কথা হলো প্রচার করতে হবে আপনাকে, আপনি বসে থেকে থেকে অনেক এলেম শিখবেন বাড়িতে বসে থেকে, এটার কোনো হুকুম নাই, যা জানছেন তা বলে দিতে হবে, উলজিমা ইয়াউমাল কিয়ামত মিলি জামি মিন্নার, এলেম জানছেন বুঝছেন কিন্তু গোপন রাখছেন, হাসর ময়দানে আগুনের লাগাম বেরিয়ে পড়ায় দেওয়া হবে, এটা বাড়িতে জানলাম বুঝলাম কিন্তু প্রচার করতে হবে, আর কাজের মধ্যে লাগতে হবে, বই কেতাব দেখতে হবে, প্রচার করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, প্রচারও করতে হবে, অথবা খেদমতে লাগতে হবে, আসেন নামাজ পড়েন বা জিকিরটা করেন, কোনোই কামে যখন লাগো না আল্লাহর হায়াত বাড়ে দেয় লাভ কি আছে, জোর কর ঠিক কিনা, এই জন্য নিয়াত করতে হবে, মানে দরবারে বায়াত করে মানুষ নিয়ে যাবো ৫০টা, আল্লাহ তুই আমার এই শক্তি দিস, নাইয়া গেলাম আমি কামে, ওরকম আমিও তো কামে নামছি ইনশাআল্লাহ তালা, আমিও কামে নামছি, মানে হয় আপনি ধাক্কা খাই পরে যাবেন না আমি ধাক্কা খাই, ওইব একটা কিছু আর কি, দুনিয়ার কথা কই আর কি, দুনিয়া আসো আমার পিছনে আমিও লাগছে যা দেখা যাক ইনশাআল্লাহ তালা। এইভাবে করে ভিতরে শক্তি এনে এনার্জি এনে নামতে হবে, পৃথিবীতে আসছে একদিন চলে যেতে হবে, থাকা যাবে না, হয়তো ৮০ বছর, হয়তো ১০০ বছর, হয়তো ১৫০ বছর, হয়তো ২০০ বছর, তারপরে যাইতেই হবে, যাইতে যদি হয়
তাহলে কবরে যে হাজার বছর অনন্তকাল কবরে থাকব অনন্তকাল কবরে থাকব ওইটাকে মনে করে অল্প কিছুদিন সময়টারে খাটে লাগে কাজে লাগাই দিতে হবে খাটাইতে হবে ইনশাআল্লাহ তাআলা মানিকম দরবারের মুরিদান আরো যারা আছেন এবং যারা ওলাম একটা বলা মেজম যারা আছেন আর সময় কম অল্প সময় কাজ করতে হবে আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরাঘুরি বন্ধ পান খায় গল্প করা টোটালি বন্ধ বাজারে যা গল্প করবেন সেটা বন্ধ সময়কে খাটাই দিতে হবে রাজি আছেন আল্লাহর পাগলেরা এই নিয়ত করে আমি ইনশাআল্লাহ তাআলা উদ্দেশ্য কি লোক আসবে জিকির করবে নামাজি হবে আর আত্মার শক্তি বাড়বে এই বায়াত এই রূহের আত্মার জগতে শক্তি ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে বেলা ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে নবাতের রেসালাতের দরজা বন্ধ জোর জোর কোন সুবহানাল্লাহ ওই কথা নিয়ে আসতে হবে এবং এখানে একটা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর আশেক আল্লাহর পাগলরা এখানে বসে এখানে জিকির করে এই মাটি আর এই গাছপালা আমি মনে করি ধন্য হয়ে গেছে জোর কোন সুবহানাল্লাহ পাড়া প্রতিবেশী মানিকগঞ্জবাসীদের জন্য দোয়া করা হয় মানিকগঞ্জবাসীর আমাদের জন্য দোয়া করে আপনাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে সকলে আমরা ভালোবাসাবাসী নিয়ে সুন্দর একটা জীবন পরিগ্রহ করে আত্মীয়স্বজন সকলকে নিয়ে শান্তির সুন্দর একটা নিকেতন প্রতিষ্ঠা করে সেই আলো মানিকগঞ্জ থেকে ছুটবে পাড়া প্রতিবেশী গ্রাম গঞ্জ পেরিয়ে এবং প্রতিবেশী দেশ পেরিয়ে গোটা বিশ্ব পৃথিবীর বুকে সেই আলো চলে যাবে জোরে জোরে কোন রূহের জগতে আত্মার জগতে সেই কাজটাকে পুনরুদ্ধার করার জন্য আমার মোরেশের মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে যিনি ক্ষণজন্মা আল্লাহর এই ওলির একজন দিকপাল ছিলেন তার আদর্শ আদর্শবান হয়ে সেই কাজগুলি আরম্ভ করবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে আগামী আগামীকাল মাহফিল ইনশাআল্লাহ তাআলা চলবে সকলে গায়ে গায়ে সকলে গায়ে গায়ে ডাইন হাতে আর আর একটা বই যেটা ওই যে ইসলামী ফাউন্ডেশন থেকে বের হয়েছে এখানে যেটার উপর আমি পিএইচডি ডিগ্রি যেটা করছি এখানে একটা ওই ফাউন্ডেশন থেকে বের করা হয়েছে এখানে ওনারা আবার অনেকে তো যাইতেও পারেন না এখানে আবার রাখা হয়েছে এখানে যারা যারা পারেন একটা করে সংগ্রহ করে নিয়ে যাবেন ইমাম আবু হানিফ রহমত জীবনী না তার রিসার্চ তার কর্ম কর্মপদ্ধতি কর্মশালা এবং ফিকা শাস্ত্রে তার কি অবদান যেহেতু হানাফি মাজহাবের তার একটা বই কেতাব বাড়িতে থাকার দরকার আছে না নাই এটা ফাউন্ডেশন থেকে যে দাম একটু বেশি দাম ছিল আমরা এটা সাশ্রয়ের মধ্যে 300 টাকা করে নির্ধারিত করা হয়েছে হিসাব অনেক কম দামে এটা পাওয়া যাচ্ছে 300 টাকা করে একটা এটা যারা যারা সংগ্রহ করবেন এই সংগ্রহ করে নিতে পারবেন অনেকে প্রশ্ন করে তোমাকে পীর কি পিএইচডি করছে তো বলতে পারবেন না আমার হানাফি মজহব এই মজহবের উপর এটা করছে আর আল্লাহর বান্দা মেঘদাদ ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আবার এমফিল অ্যাওয়ার্ড হয়ে গেছে সম্পূর্ণ আবার সামনে পিএইচডির ওই আবার জমা দিবে ও ওই একটা সাবজেক্টের উপর পিএইচডি করবে আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত করে নেন সবাই সুন্দর এই দরবার শরীফে একটা সৈনিক হোক সুন্দর জীবন হোক আর যারা লিখছিলেন টাকা দিচ্ছেন তারা এগুলো নিয়ে নেবেন আর আরও কেতাব আছে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন আল্লাহ পাক যেন কবুল করে নেন সকলে গায়ে গায়ে ডান হাত ধরে গোনার জন্য তওবা হবে ফানাউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم توبا قيامه صبوري باتوس او صبوري كامو سے او بیعت قيامه اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب اے میرے مولا اس توبہ আর এস বায়াত কবুল ফরমা আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহ মাফ করে দাও আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো আল্লাহ তুমি আখিরাতে মঙ্গল করে দাও আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যাদের কবরবাসী হয়ে গেছে তাদের কবরগুলোকে বেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ রহমত বরকত তুমি নাজিল করে দাও এই মাহফিলের হাদিয়া জিকিরের হাদিয়াটুকু আল্লাহ যার উসিলা করে এই মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ এখানে তিনি সাহিত্য আছেন আল্লাহ আমার পিতা মাতার রুহুর উপরে এর হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও জান্নাতের সর্বোচ্চ মাকামে তুমি উন্নীত করে দাও
আর মরে বেকম যারা সাহিত্য আছেন তাদের রুহে পৌঁছিয়ে দাও আমাদের আত্মীয়-স্বজন যারা যেখানে আছে আল্লাহ আশেক পাগলের হাত তুলেছে আল্লাহ তাদের হাতের উসিলা করে জিকির উসিলা করে তাদেরকে তুমি মাফ করে দাও তাদের রুহের উপরে আর হাতে পৌঁছিয়ে দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ তরিয়া দাও রহমত তুমি বরকত তুমি হেদায়েত করে দাও স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখময় তুমি করে দাও আত্মীয়-স্বজন দূরে কাছে যারা আছে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ জিকিরের আদর্শ এখানে তুমি প্রতিষ্ঠা তুমি করে দাও আল্লাহ বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে যারা এখন উপস্থিত হয়েছেন পাগলদেরকে কবুল করে নাও ধনে জনে মানে তুমি সম্মানী বানিয়ে দাও আল্লাহ আমি নগণ্য বান্দা আমি তো দোয়া করতে পারি আল্লাহ আশিক পাগলদের সাথে হাত তুলেছি জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে ওই হাতগুলি রুসিলা করে মাহফিলকে তুমি কবুল করে নাও যারা বাড়িতে চলে যাবে সই সালামত মতো বাড়িতে তুমি পৌঁছিয়া দাও আল্লাহ দুনিয়ার অনেক ফেরবে পড়ে গেছি গুনা অপরাধ হয়ে গেল আল্লাহ আমাদের গুনাগুলি তুমি মাফ করে দাও পাড়া প্রতিবেশী যারা আছে মাফ করে দাও মুসলমান যারা আছে মানিকগঞ্জ দরবার শরীফের আশেপাশে আল্লাহ তারা মাফ করে দাও মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন কবুল করে নাও মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও রব্বের হামহুমা তামা রব্বায়ানি সগীরা ওফাবিদ আমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ বায়াতকে তুমি কবুল করে নাও আল্লাহ কলবের দরজা গুলিকে তুমি খুলে দাও শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে নাও আল্লাহ তোমার বন্ধুর পাগল বানাইয়া দাও আল্লাহ আমার মুর্শিদের সাথে আমাদেরকে হাসরুল ময়দান হাসরুল করার তৌফিক তুমি এনায়েত করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম বাহাক্কি কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ